বন্ধুরা, গাছটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে কোন গাছ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির নাম পিসলিলি এবং কথাটির মধ্যে একটা শান্তির বার্তা রয়েছে। তো এই শান্তশিষ্ট গাছটি যে রয়েছে, সেই গাছটিতে কিন্তু সাদা রঙের একটি ফুলও হয়, আর এটা সম্পূর্ণরূপে একটি ইনডোর প্ল্যান্ট। আর এই গাছ কিন্তু ইনডোরের একটা বড় একটা জায়গা করে নিয়েছে, এবং এমন কোনো বাগানই নেই যে ইনডোর প্ল্যান্ট হিসাবে এই পিসলিলিকে বেছে নেয় না। প্রত্যেক বাগানে এই পিসলিলি করে থাকে এবং প্রতিটা বাগানে এই গাছ থাকা যায়। কিন্তু এই গাছের সঠিক পরিচর্যা না করার ফলে কিন্তু এই বর্ষাকাল যখন আসে তখন কিন্তু এই গাছের অনেক সমস্যা দেখা যায়। আবার এই গাছে তারা চারা তৈরি করতে চাইলে তার জন্য কিন্তু সঠিক সময় কিন্তু এই বর্ষাকালই। তো চলুন এই বর্ষাতে বা এই সময়টাতে কী করে এই পিসলিলি গাছগুলোকে খুব সুন্দর রাখবো এবং গাছগুলো বিভিন্ন সম্পূর্ণরূপে রোগমুক্ত রাখবো, তার মাটির প্রস্তুতি কী হবে, চারা লাগাবো আমরা কী করে, তার সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। সবার প্রথমে বলে রাখি, পিসলিলি গাছ সম্পূর্ণরূপে ইনডোর এই বিষয়টি থেকে একটু বেরিয়ে আসুন। কোনো গাছই সম্পূর্ণরূপে ইনডোর হয় না, কারণ গাছকে সালোক সংশ্লেষ করতে হলে অবশ্যই সূর্যালোকের প্রয়োজন রয়েছে। তাই এই ভুলটি কখনোই করবেন না, এবং তার জন্য কিন্তু কোনো গাছকেই সম্পূর্ণরূপে কিন্তু অন্ধকার ঘরে রাখবেন না। যেখানে আপনারা গাছকে রাখবেন সেখানে যেন দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গাকে আপনাকে পছন্দ করে নিতে হবে। ঠিক সেই পছন্দ করা জায়গাটি করে নেওয়ার পরে আপনাকে সেখানটার জন্য আপনাকে একটা পট কিনতে হবে বা টব কিনতে হবে, এবং সেই টব বা পটটি আপনাকে পছন্দ মতো কিনতে হবে। আপনি যেখানে গাছটি রাখবেন তার গৃহসজ্জা এবং সমস্ত দিকে নজর রেখে সেই পটটিকে কিন্তু কিনতে হবে। এবার তার সঙ্গে মাটি প্রস্তুতি রয়েছে। গাছটি গোড়াতে একবারে জল পছন্দ করে না, তার জন্য অবশ্যই আপনাকে ওয়েলড্রেনেজ মাটি আপনাকে ইউজ করতে হবে। আমরা এর আগে অনেক ইনডোর ভিডিওতে আমরা ওয়েলড্রেনেজ মাটি কী করে তৈরি করবেন বলেছি, তো এখানে আর বললাম না। তো ওয়েলড্রেনেজ মাটি বলতে যে সঠিক নিষ্কাশিত মাটি, মানে মাটিতে যেন জল না ধরে সে ধরনের একটি মাটি আপনাকে প্রস্তুত করতে হবে। এবার চারাটি নেওয়ার পর আপনাকে চারাটি লাগিয়ে দিতে হবে। তো পিসলিলি যখন চারাটি লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর অবশ্যই গাছের গোড়াতে 1 লিটার জলে 1/2 চামচ মতো অ্যান্টিফাঙ্গাল গুঁড়ে গাছে জল দেওয়ার পরিবর্তে এই অ্যান্টিফাঙ্গালটি ব্যবহার করুন। এবার 7 দিন কোনো একটা ছায়া জায়গাতে গাছটিকে রেখে দিন। রেখে দেওয়ার পর মাঝখানে এই গাছটিকে 3 দিন পর গাছটিকে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিন। তাহলে কী হবে, গাছটি যেহেতু নতুন একটা জায়গায় আসতো তাহলে গাছে একটা শক লাগার ব্যাপার থেকে গাছটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই শক লাগার ব্যাপার থেকে কিন্তু গাছটি বেঁচে যাবে, গাছটি কিন্তু সেই সময় কিন্তু সহজে নষ্ট হবে না। এই বিষয়টিকে অবশ্যই মাথায় রেখে আপনারা এটাকে করবেন। এবার গাছটি লাগানো হয়ে গেছে, এবার গাছের পরিচর্যা থাকে, সবার প্রথমে থাকে হচ্ছে জল। এই জল একটা মারাত্মক জিনিস, জল কিন্তু খুব সীমিত পরিমাণে দিতে হয়, মাত্রাতিরিক্ত জল একেবারেই কখনোই ব্যবহার করবেন না। যখনই গাছে জল দেবেন গাছের গোড়ায় আঙুল ঢুকিয়ে অবশ্যই আপনারা এভাবে ঢুকিয়ে নিয়ে দেখে নেবেন যে গাছের গোড়ায় কতদূর পর্যন্ত জল রয়েছে, তারপরে গাছে আপনারা জল ব্যবহার করবেন। যদি মনে হয় যে গাছের গোড়া একেবারে শুকিয়ে রয়েছে তাহলেই গাছে জল দিন, অন্যথায় গাছে জল দেবেন না। আর যখনই গাছে জল দেবেন অত্যাধিক পরিমাণে গাছে জল দিয়ে নেবেন যাতে জলটা নিচ দিয়ে পড়তে থাকে, এই অবস্থায় গাছে জল দিয়ে নেবেন, তারপর গাছটিকে রেখে দেবেন, দীর্ঘদিন গাছে কোনো জল ব্যবহার করবেন না। এটা হচ্ছে পিসলিলি গাছে জল দেওয়ার ফার্স্ট রুলস। 2, যেদিন গাছে জল দেবেন সেদিন গাছের সম্পূর্ণ পাতাগুলিকেও আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেবেন, যেন গাছের পাতায় কোনো ধুলোবালি না থাকে সে দিয়ে কিন্তু নজর রাখতে হবে। বন্ধুরা, জল দেওয়ার বিষয়টি তো আপনারা জানতেই পারলেন। এবার আসি, গাছ তো বেড়ে ওঠার জন্য একটি খাবারের প্রয়োজন, তো ফার্টিলাইজার। তো এই গাছে ফার্টিলাইজার আমরা কী করে ব্যবহার করবো সেই বিষয়টা কিন্তু অত্যন্ত জানার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমরা দেখি গাছের গ্রোথ দেখে অনেকে অনেক রকম কথা বলে, যেহেতু গাছটা পিসলিলি এর গ্রোথও কিন্তু ধীর স্থিরভাবেই হতে থাকে, তাই গাছটিতে অত্যাধিক মাত্রা খাবার বা অত্যাধিক মাত্রা ফার্টিলাইজার ব্যবহার করলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ করবে, এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই গাছের খাবার কিন্তু মাসে 1 বার করে আপনাকে দিতে হবে। আপনারা যদি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান তবেও পারবেন, আর যদি জৈব খাবার ব্যবহার করতে চান সেটাও পারবেন। জৈব খাবার ব্যবহার করলে আপনারা এখানে খাবার হিসাবে 1 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, 1/2 চামচ শিংকুচি নেবেন, 1/2 চামচ হাড় গুঁড়ো, 1/2 চামচ সরিষার খোল, এবং তার সঙ্গে সামান্য পরিমাণে 1/2 চামচ নিম খোল। এই দিয়ে একটি খাবার তৈরি করে মাসে 1 দিন গাছের গোড়াতে খাবারটি দেবেন। এবার যখনই গাছের গোড়াতে খাবারটি দেবেন গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে নেবেন, তুলে নিয়ে একটু গর্ত করে নিয়ে তারপর গাছে খাবারটি দিয়ে বাকি মাটিটা দিয়ে ঢেকে দেবেন। যদি এই সময় করতে করতে যদি দেখা যায় কোনো একটা সময় টবের মাটি বেশি হয়েছে তবে কিছু মাটি উপর থেকে তুলে ফেলেও দিতে হতে পারে। এবার এটা প্রতিনিয়ত প্রতি মাসে করতে হবে। এবার আপনারা যদি রাসায়নিক খাবার ব্যবহার করতেন, প্রচুর ধরনের রাসায়নিক খাবার রয়েছে, লিকুইড সয় লেভেল রয়েছে, আপনার NPK 20-20 রয়েছে, জলে গুলি স্প্রে করতে পারেন 1 লিটার জলে 1 গ্রাম, বা আপনারা যদি গাছের গোড়াতে দিতে চান NPK 20-20, তাহলে অবশ্যই সেটি 5 থেকে 6 দানা আপনারা প্রতি মাসে এটি নিয়মিত ব্যবহার করতে পারেন, তাতে গাছের এমন কোনো ক্ষতি হবে না, অন্তত গাছ অনেক ভালো এবং হেলদি হবে। এবার আসি গাছের পরিচর্যা।
পরিচর্যা বলতে গাছে প্রতিনিয়ত আপনাকে পরিদর্শন করতে হবে, আপনাকে প্রতিনিয়ত গাছের কাছে আসতে হবে, গাছের দিকে তাকিয়ে থাকতে হবে, গাছের কোনো পাতাটি হলুদ হলো কিনা খেয়াল রাখতে হবে, গাছটি কালকে যেমন সতেজ ছিল আজকেও কেমন তেমন সতেজ রয়েছে কিনা সেটিতে নজর দিতে হবে, গাছে কোনো পোকামাকড় বা মাকড়সার জাল দেখা যাচ্ছে কিনা সেটার দিকে নজর দিতে হবে, এই বিশেষ বিশেষ বিষয়গুলিতে নজর দিতে হবে। যখনই যেই জিনিসটা দেখা যাবে তখনই সঙ্গে সঙ্গে সেই বিষয়টি নিয়ে একটু আপনাকে তাড়াতাড়ি সেটা রিকভার করে বেরিয়ে আসতে হবে। এবার বর্ষাকালে যখন আসে তখন সবচেয়ে বেশি এই গাছে রোগ ব্যাধি দেখা দেয়। প্রথমে এই পরিদর্শনটা শীতে খুব একটা এরা ডরমেটরি পিরিয়ড, সেই সময় মোটামুটি এরা শীত ঘুমেই থাকে, খুব একটা সেরকম কোনো ঝামেলা নেই শীতে। তবে বর্ষা আসলে এদের গাছগুলি গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু এদের এই সমস্যাটি দেখা যায়, এবং এই জন্য এই সময় গাছের দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যে গাছটি কী হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের পাতা বা কোনো রকম কোনো ডিফেক্ট দেখলে সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। এবার আসি পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল। অবশ্যই আপনার গাছের গোড়া যদি সবসময় ভিজে থাকে, অ্যান্টিফাঙ্গালের একটা অ্যাট্রাক্টেড হয়ে থাকে, গাছে পেস্টিসাইডেরও অ্যাট্রাক্টেড হয়ে থাকে, তাই যেহেতু ঘরের মধ্যে রাখবেন তাই আমি বলবো পেস্টিসাইড ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই, আর বা অ্যান্টিফাঙ্গাল ব্যবহারের কোনো প্রয়োজন নেই, শুধু প্রতিনিয়ত একটু নজর রাখবেন, তাহলে দেখবেন সমস্ত কিছু থেকে আপনারা বেঁচে যাবেন। যেই জিনিসগুলো ফলো করতাম সেগুলি করলে, যদি কোনো পাতা হলুদ দেখছেন সে পাতাটি কেটে দিন, যদি দেখেন গাছটি ঝিমিয়ে যাচ্ছে গাছের মাটিটিকে চেঞ্জ করে নতুন একটা পটে দিয়ে দিন, আবার নতুন মাটি তৈরি করে, এই সমস্ত বিষয়গুলি যদি করেন তাতে কী হয় গাছ নতুন নতুন খাবার যোগ হয়, গাছের গ্রোথ ভালো হয়, আর সঙ্গে সঙ্গে এই মাটিতেই থাকলো গাছটিকে আপনি ডে করলে এটা একটা মানে সাময়িক একটা সমস্যা থেকে সমাধান হয়, কিন্তু পারমানেন্টলি সে সমাধানগুলো হয় না। এবার আসি গাছে রিপোর্টিং। অবশ্যই আপনাকে বছরে একটার সময় আপনাকে রিপোর্ট করতে হবে গাছে, প্রতি বছর এটা মার্চ মাস আসলে আপনাকে গাছটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্টের সময় মাটি তৈরি করার সময় যখন গাছটি বসিয়েছিলেন যেভাবে মাটি তৈরি করেছেন ওয়েন্ডিনেস, সেরকমই খাবার দিয়ে একই রকম মাটি তৈরি করে অবশ্যই আপনাকে সেটাকে অন্তত রিপোর্ট করতে হবে বছরে একদিন, এটা কিন্তু করতে হবে। এবার আসি চারা তৈরি। চারা তৈরির বিষয় খুবই সহজ, এর গোড়া থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোয়, সে ব্রাঞ্চগুলিকে কেটে নতুন একটি জায়গায় আপনাদের লাগিয়ে দিতে হবে, যেভাবে টবের মাটি তৈরি করায় সেভাবে লাগিয়ে দিয়ে আপনার গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে। আর যদি রুট না থাকে তাহলে গোড়ায় একটু কাটিং হরমোন লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে সেটাকে বসিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে চারা তৈরি হয়। তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে, আর এই গাছে রাতে অক্সিজেন দেয়, এই গাছটিকে দেখলে মনে শান্তি হয়, অনেক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন থেকে দূর হয়। তো অনেকেই আমরা এই ইনডোর প্ল্যান্ট হিসাবে এই পিসলিকে রাখতেই পারি, আর কেয়ারিং একেবারেই কম, সেরকম কোনো রকম কোনো পরিচর্যা বা কঠিন পরিচর্যার গাছ, একটু জল কম বেশি হয়ে গেলে গাছ নষ্ট হয়ে যাবে সেরকম কোনো বিষয় নেই, খুব শান্তশিষ্ট একটি গাছ এবং মনকেও শান্তশিষ্ট রাখবে এবং খুব ভালো একটি গাছ। তো আর কিছু না পারেন অন্তত একটি ইনডোর প্ল্যান্ট হিসাবে পিসলিলে আপনারা অবশ্যই রাখতে পারেন। তার সাথে সাথে কিন্তু এই গাছে একটা ফুল হয়, এই ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, লিলি ভ্যারাইটির ফুল তো আপনারা জানেন প্রত্যেকটাই ভালো, এই গাছের ফুলটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়, সেই ফুলও আপনাকে ভীষণ আনন্দ দেবে এবং একটা সাদা রঙের ফুল অত্যন্ত সুন্দর। তো আর কিছু বলার নেই, পিসলিলে খুব সহজ পরিচর্যার একটি গাছ, তো আপনারা প্রত্যেকে এই পিসলিলিটা করুন, দেখবেন আপনারা মনে অনেক শান্তি পাবেন, আর যদি মনের শান্তি ধরে রাখতে হয় তবে অবশ্যই পিসলিলি। তো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।